ভিডিওতে ক্লিক করার জন্য অনেক অনেক ধন্যবাদ সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো ভালো থাকবে তো বন্ধুরা ফাইনালি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে আমি আপনাদেরকে টপ তিনটা পাওয়ারফুল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দেবো যে অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোরে নাই কিন্তু আপনাদের খুব কাজে লাগবে প্রতিটি অ্যাপ্লিকেশনেরই আলাদা আলাদা কাজ আছে আপনারা যদি অ্যান্ড্রয়েডের ইউজার হয়ে থাকেন আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো আপনার খুব কাজে লাগবে তো কোন অ্যাপ্লিকেশন নিয়ে আসছি আপনাদের সামনে কোন অ্যাপ্লিকেশনের কী কাজ এটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই ফাসতে গেলে আশাব্দ দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি তবে ভিডিওটা স্টার্ট করার আগে আর একটা কথা বলতে চাই এই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন কেন যে বন্ধুরা আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে নোটিফিকেশন গেলে আমার ভিডিও আপনি তাড়াতাড়ি দেখতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা সবার প্রথমে আমি বলে দিতে চাই আপনাদেরকে আপনারা যদি এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে চান আপনার মোবাইলে তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু প্লে স্টোরে পাবেন না এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন আপনার মোবাইলে তো এখন কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোরে কেন পাওয়া যায় না প্লে স্টোরে যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেই টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্ট করে না সেই টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু এরা মেনে চলে না সেই জন্য প্লে স্টোর থেকে এদেরকে বের করে দেওয়া হয় কিন্তু এই অ্যাপ্লিকেশনের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো যদি আপনারা দেখেন তাহলে পাগল হয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনগুলো আগেই আমি বলে দিয়েছি আপনারা যদি অ্যান্ড্রয়েডের ইউজার হয়ে থাকেন তাহলে একবার করে এই অ্যাপ্লিকেশনগুলো ট্রাই করা দরকার আপনার তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে অ্যাপ্লিকেশনের দিক যাওয়া যাক তো এক নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ব্লক দে তো সবার প্রথমে আমরা জেনে নেব এই অ্যাপ্লিকেশনটার কাজ কী আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন তাহলে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনার বেনিফিট কী হবে তো এই অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে আপনারা যদি কোনো কোনো ব্রাউজারে ব্রাউজিং করেন ব্রাউজিং করার সময় দেখতে পারবেন অনেক সময় কিন্তু অনেক এড চলে আসে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে আমি কিন্তু ক্রিক বাস খুলে নিচ্ছি তো এখানে কিন্তু ওপরে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এড কিন্তু দেখাচ্ছে তো সেই এডটা এই অ্যাপ্লিকেশানটার দ্বারা আপনারা রিমুভ করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশানটার এটাই কাজ বন্ধুরা আপনারা যে কোনো ব্রাউজারে যদি ব্রাউজিং করেন তাহলে ব্রাউজিং করার সময় যে এডগুলো দেখায় সেই এডগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিমুভ করতে পারবেন তো কীভাবে রিমুভ করবেন আমি পুরো স্টেপ বাই স্টেপ অন করে দেখাচ্ছি বন্ধুরা সবার প্রথমে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে আপনার ওপেন করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা স্টার্ট বোটাম আছে ঠিক আছে প্লে বটাম সেই প্লে বোটামে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটা ভিপিএন এর দ্বারা কিন্তু এখানে অ্যাডগুলো রিমুভ করে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি ব্রাউজিং করব তো আবার আমি ক্রিক বাসটা খুলে নিচ্ছি ক্রিক বাসটা খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সার্চ করছি তো সেই সাইডে ঢুকে যাচ্ছি আমি ঢুকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কোনো এড দেখাচ্ছে না এখানে আমি সিম্পলভাবে আপনাদেরকে করে দেখালাম লাইভ প্রুফ তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটার এটাই কাজ আপনারা যদি কোনো ব্রাউজারে ব্রাউজিং করেন ব্রাউজিং করার সময় কিন্তু অনেক সময় অ্যাড চলে আসে অনেক আপনার সেই অ্যাডগুলা কিন্তু মাথা খারাপ করে দেয় তো সেই অ্যাডগুলা রিমুভ করার জন্য এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন বন্ধুরা ইনস্টল করে আপনারা সেই অ্যাডগুলো আর রিমুভ করতে পারবেন তো বন্ধুরা দুই নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে ফিক্স ফর ইউ তো ফিক্স ফর ইউ এর কাজকেই সবার প্রথমে আমরা জেনে নিই তো এই অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো মুভি কিংবা যে কোনো ওয়েব সিরিজ ডাউনলোড করতে পারবেন সে বলিউড হোক হলিউড হোক সাউথ ইন্ডিয়ান হোক যে কোনো মুভি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তাছাড়াও বন্ধুরা আপনারা যদি এই অ্যাপ্লিকেশনে কোনো মুভি খুঁজে না পান তাহলে এখান থেকে আপনারা রিকোয়েস্ট করে সেই মুভিটা আনতে পারবেন এবং আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা তিন নম্বর এবং লাস্ট যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে অ্যাক্স তো এক্স কাজ কি সবার প্রথমে আমরা জেনে নেবো এক্স টু এর কাজ হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো সঙ্গ শুনতে পারবেন এবং ডাইরেক্ট আপনারা মেমোরিতে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এমপি থ্রি শোনার জন্য অন্য কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকেন আপনার মোবাইলে তাহলে সেই অ্যাপ্লিকেশনে কিন্তু এমপি থ্রি শোনার জন্য কিংবা ডাউনলোড করার জন্য একটা আপনাদেরকে প্রিমিয়াম পেমেন্ট করতে আপনাদেরকে কিছু পেমেন্ট করতে হয় সেই অ্যাপ্লিকেশনে নাহলে সেই অ্যাপ্লিকেশনটাতে আপনার অ্যাডভাইস দেখায় কিন্তু এই অ্যাপ্লিকেশনে কোনো প্রিমিয়াম নিতে হবে না কোনো পয়সা পেমেন্ট করতে হবে না এখান থেকে আপনারা ফ্রিতে যে কোনো সং শুনতে পারবেন যে কোনো সং ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটাতে আমাকে একটা জিনিস খুব ভালো লাগছে এই অ্যাপ্লিকেশনে যখন আপনারা যদি কোনো সং ডাউনলোড করতে চান তাহলে ওয়ান ক্লিকই আপনার ডাউনলোড হয়ে যাবে ডাইরেক্ট আপনার মেমোরিতে আপনার যে ফোন মেমোরি আছে সেই ফোন মেমোরিতে ডাইরেক্ট চলে যায় কিন্তু অন্য যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশানগুলোতে কিন্তু আপনারা যদি কোনো সং ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করার পর সেই সংটা কিন্তু সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই থেকে যায় আপনার মেমোরিতে কিন্তু যায় না সেই সংটা তো সেই জন্য আমি এই অ্যাপ্লিকেশান নিয়ে আসলাম বন্ধুরা এই অ্যাপ্লিকেশনে ডাইরেক্ট আপনার মেমোরিতে সেই সংটা ডাউনলোড হয়ে যাচ্ছে আমাকে পার্সোনালিভাবে এই অ্যাপ্লিকেশনটা খুব ভালো লাগছে আপনাদেরকে এই তিনটে অ্যাপ্লিকেশনের মধ্যে কোন অ্যাপ্লিকেশনটা সবার থেকে বেশি ভালো লাগছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ভিডিওতে এটুকুই ইনফরমেশন এটুকুই আপডেট আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আপনাদেরকে খুব ইউজফুল এবং খুব ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারাও এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদেরকে তাদেরকেও জানাতে পারেন এই অ্যাপ্লিকেশনগুলোর এই কাজ তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণে ভালো থাকবেন গুড বাই জয় হিন্দ বন্দ্যমাতরম